আমি বলবো হচ্ছে মানে যার মাথা ব্যথা তার খবর নাই, পারাপার্শ্বিক ঘুম নাই, মানে পারাপার্শ্বিক এরকম টাইপের অবস্থা হয়েছে। তো আমি বলবো এন্ডিংয়ে এসে এটা ঠিক করা পারি, এটা উচিত হয় না যে 31st সময় নতুন মানে বছর শেষে, এটা কিন্তু একটা মানুষকে হিট করা হয়েছে, শরীফুল রাজকে হিট করা হয়েছে, সে যতই খারাপ হোক। ঠিক আছে আমি মানলাম শরীফুল রাজ অনেক খারাপ একটা পার্সন, বাট 31st এরকম হার্টটা করা তাকে উচিত হয় না, পরিমনির উচিত হয় না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা কথা বলবো বর্তমান সময়ের তরুণ একজন অভিনেত্রী মারিয়া তাসনিম লিরা, যে বর্তমানে সে বিজ্ঞাপন, নাটক এবং টেলিফিল্ম বর্তমানে ভালো কাজ করতেছে, এবং তার সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা মিডিয়ার কিছু নানান ঘটনা নিয়ে তার সাথে আলোচনা করব। তো মারিয়া কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সাম্প্রতিক সময় আপনার কেমন কাটতেছে? প্রথমে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করছি। তো প্রথমেই আপনি বর্তমানে আপনার খুব ভালো কিছু কন্টেন্ট ভাইরাল হয়েছে সাম্প্রতিক সময়ে মিডিয়ায়, তো আপনার এই কাজ নিয়ে এবং এই যেই নাটকটা আপনার ভাইরাল হয়েছে যে শর্ট ফিল্মটা, এটার পরে আমরা আপনাকে মোটামুটি যতটুকু জানি যে মারিয়ার একটি বাসের একটি শর্ট ফিল্ম, ছোটো একটি কন্টেন্ট ভাইরাল হয়েছে, তারপরে মারিয়া কী পরিমাণে কাজে সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে সাড়া পাচ্ছি, এবং আমার হাতে একটা সিরিয়াল আছে, ওটাতে আমার কম বেশি কাজ করা হচ্ছে। আচ্ছা এই যে এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে মিডিয়ার বিষয়টি নিয়ে, মিডিয়ায় যে সাম্প্রতিক সময় মিডিয়ায় মারিয়া কাজ করতেছে কতদিন ধরে? এই আনুমানিক 5-6 বছর হবে। 5-6 বছর ধরে, কিন্তু মিডিয়ায় এখন সবাই একটু লাইমলাইটে থাকতে চায়, আলোচনায় থাকতে চায়, কেউ কাজ করে, কেউ কথা বলে, কেউ বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখিয়ে, বা কেউ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস দিয়ে, কিন্তু এক একটা সময় এক একটা টার্ম থাকে যেটা নিয়ে মানুষ আসলে পড়ে থাকে। তো বর্তমান সময় আমরা গত 2-3 দিন ধরে পরিমণি এবং শরীফুল রাজের তাদের সংসারের একটা বিষয় নিয়ে আমরা তুমুল আলোচনা দেখতে পাচ্ছি মিডিয়ায়, তাদের ভিতরেও না যতটা আলোচনা তার থেকে দর্শকদের ভিতরে অনেক বেশি। তো এই বিষয়টি নিয়ে প্রথমে আপনার মূল্যায়নটা কি? আচ্ছা এখানে অনেকেই আবার অনেক বিশিষ্টজনরাই বলতেছে যে পরিমণির আসলে একটা সাইনবোর্ড দরকার ছিল একটা বাচ্চা নেওয়ার জন্য, যার জন্য শরীফুল রাজকে সে ইউজ করেছে বিগত দিনে, এইটা এইটা কি সত্যি কিনা? কোনটা সঠিক আসলে কোনটা না ঠিক সেটা জানি না, হইতেও পারে নাও হইতে পারে। মানে পরিমণির পিছনের ঘটনাগুলো যদি তারা বিবেচনা করে যে সে শুধু একটা বাচ্চা নেওয়ার জন্য, তার আইডেন্টির জন্য শরীফুল রাজকে সে ইউজ করেছে, না 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 এটা আসলে হয় না, এটা আমি ট্রাস্ট করি না। কারণ ওদের মধ্যে যে ভালোবাসাটা দেখছি, ওই ছেলেটা ওকে যে রিয়েল লাভটা করছিল, ওর অনেক চেঞ্জ আসছিল। ভালোবাসা তো পুলিশ অফিসার সাকলাইনের সাথেও ছিল, আগের যশোরের ছেলেটার সাথেও ছিল, সেটা টেম্পোরালি ছিল, বাট ওর যে চেঞ্জ মানে মেয়েটা পুরো পরিমণিতে অনেক উড়া ধরা উশৃঙ্খল উগ্র টাইপের ছিল আর কি, পাগলা টাইপের। তো শরীফুল রাজ ওর লাইফে আসার পরে মেয়েটা অনেক মানে গুছানো, অনেক পরিপাটি, অনেক ভদ্র, অনেক সুন্দর, মানে সব দিক দিয়ে অনেক দারুণ হয়ে গেছিল। আপনি বলতেছেন যে এখানে মানে দোষটা কি পরিমণির দোষ, শরীফুল রাজ ভালো ছেলে এমন? এক হাতে তো আসলে কখনো তালি বাজে না, কারো দোষ কম বা কারো দোষ বেশি এটা হতে পারে আই থিঙ্ক। গত পরশু দিন পরিমণি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছে যে রক্তাক্ত 2-3টা ছবি, তো সেটা আসলে একজন সেলিব্রিটি হয়ে এরকম ফেসবুক স্ট্যাটাস, এটা আসলে কতটা যায় আর কি বর্তমান সমাজে? এটা আসলে হচ্ছে শরীফুল রাজকে পচানোর জন্য, ওকে ডাউন করার জন্য এই সব নাটক পাতানো হয়েছে, এছাড়া আর কিছু না। কারণ একটা সংসারে আগুন লেগে মানে লাগতেই পারে, আবার ওটা কিন্তু মিটমাট হইতে পারে, এটা হচ্ছে তাদের উপর নির্ভর করে, এটা তো আমার 18 কোটি মানুষকে জানানোর দরকার নাই। এবং যেটা সমস্যা আছে এটা অবশ্যই সলভ আছে, সমাধান আছে। তো তাদের এখনো উচিত যে দুজনের মাথা ঠান্ডা করে ডিসাইড করা যে তারা আসলে কি করবে, কারণ তাদের তো একটা বেবি হয়ে গেছে, এটা তো এটা ফিল করতে হবে বাচ্চাটার লাইফটা কি হবে বলেন না। এখানে কিন্তু সবাই একটা কথা বলতেছে যে পরিমণির একটা বাচ্চা দরকার ছিল, যার জন্য সেই শরীফুল রাজকে মানে স্বামী বানিয়ে এখন আবার তাকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে এমন একটা অবস্থা, সে আবার আগের জায়গায় তার সেই আগের উশৃঙ্খল লাইফে ফিরে যাবে, এইটা আসলে ঠিক কি? এটা আসলে কিছুটা সত্যিও হইতে পারে আবার নাও হইতে পারে, কারণ আমি তো তাদের বাসায় যাই নাই বা সে তারা তো আমার ক্লোজ না। আমি যদি দেখতাম সিচুয়েশনটা কি তাহলে আমি অবশ্যই শেয়ার করতে পারতাম যে না এরকম টাইপসের কিছু হয়েছে। আর মানুষকে মানে আন্দাজ করে কখনো বলা উচিত না, যার যার সিচুয়েশনে সে বুঝে যে আমার সিচুয়েশনটা কি। হয়তো আমি বলবো যে পরিমণির ব্যাড লাক, নাহলে এত সুন্দর এত রূপবতী মেয়ে কেন সংসার হবে না, ওয়াই? সব নায়িকারাই তো সংসার করতেছে, সব নায়িকারাই তো সংসার করতেছে, এখানে লাকের বিষয় আছে আর নিজের অ্যাটিটিউডের বিষয় আছে। মানে পরিমণির তো একটু উশৃঙ্খল লাইফ লিড করে, অনেক মানে হট মেজাজ গরম আর কি, না মেজাজ গরম থেকে সে একটু মানে নিজে মানে মানে উরুরু মন টাইপের তার যে চলাফেরা, হ্যাঁ হলিউড স্টারে চলতে চায় আর কি। মানে একজন আছে না যে ম্যাডোনা 58টা বিয়ে করছে, ওরকম টাইপের চলতে চায় আর কি আমাদের বাংলার ম্যাডোনা আর কি। কে? পরিমণি? হ্যাঁ পরিমণি। ও
এইখানে দোষটা আসলে কার আপনি বলতেছেন? যে এই যে তাদের দুজনের যে ঝামেলাটা হচ্ছে, এটা তো আসলে পাল্টা পাল্টা একটা অভিযোগ করতেছে রাজ। মানে রাজ যদিও তার ফেসবুক পেজে কিছু বলতেছে না, কিন্তু বিভিন্ন পক্ষ এক একটা মতামত দিচ্ছে। যে বিশেষ করে পরিমনি লাস্ট দুইটা স্ট্যাটাস দিছে, যেমন মিমের সাথে যে রাজের একটা সম্পৃক্ততা, হ্যাঁ ওইটা ফ্রেন্ডশিপ হইতে পারে, ওটা সম্পর্ক কেমনে, মানে মিম একটা মানে যথেষ্ট একটা জেন্টল পার্সন, অনেক বড় একটা সেলিব্রিটি, এটা একটা ক্লোজ মানে একসাথে কোয়ার্টিস্টরা হয় কি মানে কাজ করতে যে অনেক সময় একটা ভালো একটা গুড ফ্রেন্ডশিপ বা ভালো একটা রিলেশন হইতেই পারে। তো আমরা বাঙালিরা ওটাকে তিলকে তাল করে ফেলে। না এখানে কিন্তু রাত 4টার সময় পরিমনির সাথে মিমের সাথে শরীফুল রাজের যে চ্যাটিং, সেটা কিন্তু পরিমনি তার নিজস্ব ভেরিফাইড পেজে কিন্তু সহ স্ট্যাটাস দিয়েছে। এটাকে আসলে এটা কি পরিমনির এখানে পরিমনির দোষটা কথা? এটা পরিমনে অনেক আবেগে হয়ে ঘটনাটা করছে আর কি, অনেক আবেগে হয়ে গেছিল, ইমোশনাল হয়ে গেছিল এটাই। এখন আপনার হাজবেন্ড যদি রাত 4টার সময় অন্য কোনো মেয়ের সাথে চ্যাট করে, সেটা আপনি কিভাবে? আমি তো ওকে গলা টিপে মেরেই ফেলবো। তাহলে পরিমনি কি শরীফুল রাজের কি ঠিক করছে কিনা শরীফুল রাজের ক্ষেত্রে? তারপরে মানে সময় নেওয়া উচিত, এটা সলিউশনে যাওয়া উচিত। এখন এরকম তো কিছুই না, ওটা হয়তো বা ছবি প্রচারের জন্য মার্কেটিং এর জন্য এটা করতে পারে, পারে না, এরকম হয় না অনেক সময়, হতেই পারে। এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে, কারণ আমরা সবাই মিলে জিলে তো একটা সেক্টরে কাজ করি। বাংলা সিনেমায় পরিমনির নাম করা সিনেমা বলতে আসলে আমরা কোনোটাই জানি না, কিন্তু পরিমনি বিভিন্ন সময় আলোচিত নায়িকা এবং সে অসম্ভব সুন্দরী নায়িকা, কিন্তু আসলে সে যে বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ড ঘটায়, এটা কি আসলে আলোচনা আসার জন্য নাকি? কখনোই না, ও সঙ্গে বাংলার ক্যাটরিনা কাইফ, তো ওকে নিয়ে তো আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। না ওর কিন্তু পরিমনির ক্যারিয়ারে এমন কোনো সিনেমা নাই যেটা নিয়ে মানুষ আসলে মানুষের মুখে মুখে থাকে। হ্যাঁ কিন্তু আসলে ও কি ছিল, আমি বলবো ছিল, ওটা স্বপ্ন জাল ছবিটা অনেক ব্র্যান্ডেড ছিল এবং ওটার থেকে সে ব্যাপক সাড়া পাইছে। সেটা আপনি মিডিয়া কর্মী হিসেবে বলতেছেন, যেমন এই যে শরীফুল রাজের রিসেন্ট যে দুইটা সিনেমা পরাণ এবং হাওয়া, এইটার ধারে কাছেও তো পরিমনির কোনো সিনেমা নাই। তাই পরিমনি আসলে একটু পরপর লাইমলাইটে আসে, সবার কাছে আসে, এটা কি এই বিভিন্ন মানে উদ্ভট কাণ্ড ঘটাবার জন্য সে এগুলো ইচ্ছাকৃতভাবে করে কিনা? আমি আসলে কারোর সাথে দ্বন্দ্বে যেতে চাই না, যার যার পার্সোনাল লাইফ, কিন্তু আমি ওকে এটাই বলবো যে পরিমনিকে আর শরীফুল রাজ ভাইকে যে তারা আসলে মিউচুয়াল হয়ে যাওয়াটা, যতই ঝামেলা হোক না কেন, কারণ একটা বেবি আছে, বেবিটার ফিউচার আছে, তো সেটা চিন্তা করে আসলে তাদের মিলে যাওয়া উচিত। এবং তাদের জুটিটা অনেক মানাইছিল। মানাইছিল বলতে আপনি কাকে বেশি পছন্দ করেন, পরিমনি না শরীফুল রাজ? শরীফুল রাজকে এখন আমার কথা, আমি যেহেতু জলিলের মধ্যে সীমাবদ্ধ, মানে আমার ক্রাশ হচ্ছে মানে অনন্ত জলিল, তো ও হয়তো আমার মাইন্ড করতে পারে, এই জন্য বলবো না। না মাইন্ড করবে না, জলিল ভাই খুব ফ্রি মাইন্ডের মানুষ, সমস্যা নেই, ক্রাশ তো থাকতেই পারে। কিন্তু আসলে মানে দুইজনের কাকে বেশি ভাল লাগে, কাকে বেশি ভোট দিবেন, শরীফুল রাজ না পরিমনি? অবশ্যই বাবা পরিমনি আপুকে, আর শরীফুল রাজ ভাইও কোনো অংশে কম নয়, যে বললাম না বলিউডের রণবীর সিং, বাংলার রণবীর সিং। কেন পরিমনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা কারণ তো অবশ্যই আছে, হয়তো বা তার আর ইচ্ছে নেই, ইচ্ছে মিটে গেছে, এই জন্য মানে পরিমনির ইচ্ছে মিটে গেছে, সে বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট পেতে চায় এমনটা? মানে লাইকে হচ্ছে কস্টিউমের মতো আর কি, মানে আসে না, মানে এক ছেলেকে বেশি দিন ভালো লাগে না, কিছু ছেলে আছে যে এক মেয়েকে বেশি দিন ভালো লাগে না, যেমন আমার মানে এরকম হয়েছে, মানে মানে অনেক রিলেশনে সিরিয়াস ছিলাম, বাট সেই ছেলেটা একটা সময় আমার জন্য সিরিয়াস না, সে অন্য কাউকে পেয়ে গেছে, মানে পরিমনির হচ্ছে এরকম অবস্থা আর কি, মানে অন্য কাউকে মানে অপশন পেলে মানে ছেড়ে দেয়, একটা ধরে একটা ছাড়ে, এটা হচ্ছে কিছু ছেলে বা মেয়েদের স্বভাব আর কি। ও হয়তো বা এমন বিকজ এটা মানতে হবে হচ্ছে অনেক সুন্দরী, বাংলাদেশের সেরা সুন্দরী যদি আমি নায়িকাদের মধ্যে বলে আমি বলবো অবশ্যই পরিমনি। সে কি এই সুন্দরীটা ইউজ করতেছে বিভিন্ন ক্ষেত্রে এমনটা? ইউজ না, আমার কথা হচ্ছে ওকে দেখলে যে কোনো পুরুষ মানে ঘায়াল হয়ে যাওয়ার মতো, এটা ট্রু, এটা মানতে হবে। যার জন্যই সে এখন আবার তার আগের ফিগারে ফিরে আসতেছে, জিম করতেছে, তো মাঝখানে মোটা হয়ে গেছিল বাচ্চা হওয়ার কারণে, তখন হয়তো শরীফুল রাজকে দরকার ছিল তার মানে একজন সাপোর্ট হিসাবে, কিন্তু এখন আবার সে আগের ফিগারে ফিরতেছে পরিমনি, এখন তার আর কাউকে দরকার নেই, সে আগের মতো লাইফ লিড করবে, বিষয়টা কি এমন? এটা আসলে জানি না, যার যার পার্সোনাল লাইফ, ও যদি একা থেকে যদি শান্তিতে থাকতে পারে, আমাদের এত জেলাসের তো কিছু নাই ভাই, ওর ইচ্ছা, ও কি করবে না করবে এটা ও ডিসাইড করবে। না আমাদের জেলাসের কিছু নাই, আমরা যারা সেলিব্রিটি তারা তো, আমরা যারা এজ এ অডিয়েন্স হিসাবে আমরা তো তাদেরকে ফলো করি, তাদেরকে আইডল মানি। মানে আপনি একজন তরুণ অভিনেত্রী হিসাবে আপনিও তো কাউকে না কাউকে আইডল মানেন, তা তার দিক থেকে আপনি ফলো করবেন। এখন আমরা তো সারাদিন এন্ড অফ দ্য ডেতে আমরা তো এইগুলো দেখি বাসায় বসে, তা আমরা তাদের কাছ থেকে কী শিখতেছি আসলে? তাদের এই কাদা ছড়াছড়ি না এই যে একটার পর একটা ধরবে আর ছাড়বে, এই টেস্ট নিবে, এটা আসলে শেখার কিছুই নেই। আমরা হচ্ছে এতটু ক্লাস 2 বাচ্চা না, ভালো মন্দ মানে বুঝার সবারই তৌফিক আল্লাহ দান করছে, কারো কম কারো বেশি, আর যদি কাউকে মানে তাদের লাইফ স্টাইল ফলো করতে গেলে তো রাস্তা পাগল হতে হবে, ওটা তো হওয়া যাবে না।